বৃহস্পতিবার বীজপুর থানার হালিশহর সিদ্ধেশ্বরী গঙ্গার ঘাট থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। এদিন দুপুরে মহাদেব মালাকার নামে এক যুবক ওই গঙ্গার ঘাটে ঘুরতে এসে মৃতদেহটি ভাসতে দেখেন। এরপর এলাকার মানুষজন জানার পর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সূত্র বলছে দেহটি এমন ভাবে পচে গিয়েছে পুরুষ না মহিলা তা বোঝা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। যে কি দেখলেন? আমি এসেছিলাম এখানে ঘুরতে, দেখি একটা বডি এখানে ভেসে আছে। আমি এখানে লোকজনকে বললাম, থানায় খবর দিল, পুলিশ এসেছে, এখন পুলিশ দেখছে। তাহলে পাড়ার লোকজন এসেছে অনেক। কি করতে এসেছিলেন? আমি ঘুরতে এসেছিলাম, এখানে আমার কাজ চলছে, এখানে এসেছিলাম। কোথায় ছিল বডিটা? ওখানে পড়েছিল, ওখান থেকে এখানে পুলিশ নিয়ে আসলো, নিয়ে এসে এখানে রাখলো। এখন পুলিশ আসছে, দেখছে, নিয়ে যাবে এখন বডিটাকে। কিরকম বডি দেখলেন? কিছু নেই তো, দেখে দেখলাম আমি এখন। আপনি কি প্রতিবেশী? না না, আমি এখানে কাজ চলছে। আপনার নাম? আমার নাম মহাদেব। কি? মহাদেব। মহাদেব কি? মালাকার। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।